আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। সংবাদ টিভিতে আপনাদের স্বাগত, আমি সায়ন্তনী। ক্যামেরার চোখে আজ আপনাদের দেখাবো বক্স অফিসে কত আয় করলো পিএম নরেন্দ্র মোদী। বিবেক ওবেরায় অভিনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনভিত্তিক সিনেমা পিএম নরেন্দ্র মোদী অবশেষে মুক্তি পেয়েছে গত 24শে মে। মুক্তির আগে ব্যাপক সমালোচনার শিকার হয় এ ছবি। লোকসভা নির্বাচনের সময় মুক্তির কথা থাকলেও নির্বাচন কমিশন পিছিয়ে দেয়, আর নির্বাচনে মোদীর অভূতপূর্ব জয়ের পরের দিনই মুক্তি পায় সিনেমাটি। ছবিতে নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরায়। তবে বক্স অফিসে ভালোই আয় করতে পারেনি পিএম নরেন্দ্র মোদী। মুক্তির দিন বক্স অফিসে এই ছবির সংগ্রহ মাত্র 2,58,00,000 টাকা। টুইটারে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ ছবিটির বক্স অফিস সংগ্রহ জানিয়েছেন। তিনি বলেছেন, শুক্রবার পিএম নরেন্দ্র মোদী আয় করেছে 2,88,00,000 টাকা। ফিল্মি দুনিয়ার এরকম অনেক অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ক্যামেরার চোখে পর্দায়। ততক্ষণ দেখতে থাকুন সংবাদ টিভি। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।